হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো। রান্না বসিয়েছি, এখানে রান্না করেছি পোয়া মাছ, আর এখানে শুটকি বেগুন হচ্ছে, হয়ে গেছে বলতে গেলে। এটা এখন জাল মারিয়ে একটু শুকিয়ে নিব, আজকে একটু শুকনা শুকনা করবো। তারপর সবার কি অবস্থা, ঠান্ডা কেমন পড়ছে? প্রচন্ড ঠান্ডা পড়ছে, প্রচন্ড অবস্থা। মোটামুটি কাহিল, আমি ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে তারপর নামিয়ে ফেলব। এখানে আছে ডাল, এটা হতে থাক। এখানে করা আছে ভাত, এখানে একটু ভাজি আছে। এটা আজকে বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, শীতের জন্য আসলে কিছু করতে ইচ্ছা করছে না, একদম কিছু করতে ইচ্ছা করছে না। বৃষ্টিও পড়ছে, কালকে সারা রাত বৃষ্টি পড়েছে, সন্ধ্যা থেকে বৃষ্টি ছিল কালকে। এখন আমার ফুলটা চন্দ্রমল্লিকার একটা গাছ ড্রয়িং রুমে রেখেছিলাম, সেটা সুন্দর ফুল এসেছে। ফুলটা যখন কলি ছিল তখন মনে হচ্ছিল হলুদ, এখন দেখছি ঘিয়া টাইপের, আরও ফুটলে মনে হয় সাদা হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।